বাজেট ফ্রেন্ডলি এবং কোয়ালিটি, টেকসাযুক্ত মজবুত ধরনের দরজা, কম বেশি সকলেই স্বপ্ন থাকে ঘরের জন্য ব্যবহার করতে, সিম্পল ডিজাইন এবং কিছু গর্জিয়াস ডিজাইনের ভিতরে কাস্টমারদের রুচির ভিতরে কিছু প্যাকেজ রয়েছে। কাস্টমারদের রুচি অনুযায়ী তারা কিছু মানুষ বেশি নকশা পছন্দ করে, আবার কিছু মানুষ কম নকশা পছন্দ করে। অঞ্চলভেদে মানুষের রুচি বিচে অনেক পার্থক্য থাকে। আর স্টাইলিস্ট এবং কোয়ালিটির কথা চিন্তা করলে তারা একটু প্রয়োজনের তাগিদে প্রয়োজনীয় জিনিসগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে দরজার উপর দান্দনিক ডিজাইনের একটু স্টাইলিশ ডিজাইনটা সবসময় কদর কাটে কাস্টমারদের। কাঠ যারা মূলত চিনি, কাঠ যারা পছন্দ করে, কাঠের উপর যারা আস্থা বেশি, তারা মূলত কাঠের দরজা ফার্নিচার তৈরি করতে চায়। কাঠের সাথে কম্পেয়ার করে দীর্ঘদিন যুগ ধরে টিকে এমন ধরনের কোনো মেটেরিয়ালস এখনও উৎপাদন হয়নি, যার জন্যে কাঠের কদর শুধু কাঠই। কারণ কাঠ দিয়ে যারা একবার ফার্নিচার তৈরি করে নেবে, 20-25 বছর অনায়াসে কাঠ ব্যবহার করতে পারে দরজা এবং ফার্নিচারের ক্ষেত্রে। আজকে কথা বলছি মেহগনি কাঠের উপর খুবই সুন্দর একটি সিম্পল ডিজাইনের ভিতরে সিএনসি 2D ডিজাইন করা মেহগনি কাঠের 1.5 ইঞ্চি থিকনেসের উপর খুবই সুন্দর এই নকশা করা পালাটি। আপনারা যারা আলিপুরের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছেন এবং দেখে আসছেন, যাদের জন্য ঘরের দরজা চৌকাঠের প্রয়োজন, তারাই মূলত আমাদের ভিডিওগুলো দেখে। কারণ আমরা লং টাইম ধরে ইউটিউব এবং ফেসবুকে আমাদের কাস্টমাররা কীভাবে আমাদের পণ্যগুলো আমাদের কাছ থেকে নিচ্ছে সেই প্রসেসগুলো দেখানোর চেষ্টা করি, কী কী মাধ্যমে আমরা আমাদের জিনিসগুলো উৎপাদন করে কাস্টমারদেরকে দিয়ে থাকি, সেই বিষয়গুলো আমরা আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে থাকি। কাঠের তৈরি দরজা এবং পাল্লার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছিল কাঠের মান মেনটেন করে কাঠের দরজার পরিণত করা। বাংলাদেশে বেশ কয়েক ধরনের কাঠ দিয়ে দরজা তৈরি করা হয়। তার ভিতরে একটি অন্যতম হচ্ছে মেহগনি কাঠ, যেটা এই মুহূর্তে আপনাদের কাছে তুলে ধরছি। ট্রেডিশনাল হ্যান্ড পলিশে কাস্টমার চেয়েছিলেন ওনার বাসার জন্য দরজাগুলো নিয়ে যেতে। আজকের এই দরজাগুলো যাবে মোহাম্মদপুর। তো ডেলিভারি দেওয়ার পর আপনাদের কাছে শর্ট রিভিউর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি মেহগনি কাঠের এই সিম্পল ডিজাইনের পালাটি। আশা করছি কম নকশার ভিতরে যাদের দরজা প্রয়োজন তারা এই ধরনের ডিজাইনটি পছন্দ করবে, সেই প্রত্যাশায় আপনাদের কাছে তুলে ধরা। মেহগনি কাঠের দরজাগুলো আমরা স্ট্যান্ডার্ড সাইজে বেশিরভাগ সময় তৈরি করে থাকি। 3.5 ফিট, 3 ফিট, 2.5 ফিট স্ট্যান্ডার্ড সাইজ আমাদের দরজা স্টকে থাকে। চৌকাঠের মাপটা সবসময় 6.5 এবং 11.5 সেকশনে হয়ে থাকে। আপনারা আলোচনার মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আজকে ভিডিওর মাধ্যমে যে পাল্লাগুলো দেখাচ্ছি এগুলো পাশ হচ্ছে 37 ইঞ্চি, লম্বা হচ্ছে 81 ইঞ্চি। স্ট্যান্ডার্ড সাইজে এই দরজাগুলো জনাব শুভ ভাই আমাদের কাছে এই অর্ডারটা করেছিলেন এবং ওনার ডিজাইনটি আমাদের ক্যাটালগ ডিজাইন থেকে পছন্দ করেছেন। সেই প্রত্যাশা অনুযায়ী কাস্টমারদের যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনটাই আমরা চেষ্টা করি তুলে ধরতে এবং কাস্টমারদেরকে ডিজাইন অনুযায়ী যে কোনো ধরনের কাস্টমাইজ করতে চাইলে সেটা যেন আমাদের মাধ্যমে করে নিয়ে যেতে পারে, সে জিনিসগুলো মাথায় রেখে কাজ করে থাকি। আলিপুরের এই দরজাগুলো আমরা এভাবে পরিণত করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। বিশেষ করে সমিল থেকে যখন কাঠগুলো চেরাই করা হয় তখন দাঁড়িয়ে থেকে দরজার জন্য যে কাঠগুলো করা সম্ভব, দরজার জন্য পারফেক্ট, সেই কাঠগুলো তখনই বাছাই করে মার্ক করে দিয়েছি। সিজনিং চেম্বারে ঢুকানোর পূর্বে আমরা সেটাকে কেমিক্যাল ট্রিটমেন্ট করে থাকি। সোয়িং থেকে কমপ্লিট করার পর আমরা সেগুলো বাছাই করি দরজার ক্ষেত্রে, সেক্ষেত্রে সেখান থেকে পাঠিয়ে দিয়ে আমরা কেমিক্যাল ট্রিটমেন্ট করি। সেখান থেকে কাঠগুলো 2-3 দিন কেমিক্যাল ট্রিটমেন্ট করার পর আমরা সিজনিং চেম্বার পাঠিয়ে দিই, সেখানে আবার 2-3 দিন সময়ের প্রয়োজন হয় সিজনিং করতে। কেমিক্যাল ট্রিটমেন্টটা বিষয়ে আমি একটু জানিয়ে রাখি। কেমিক্যাল ট্রিটমেন্টটা হচ্ছে কাঠের ভিতরে যে অসারযুক্ত পল গরমা থাকে সেই কাঠটা গুণমুক্ত করার জন্য কেমিক্যাল ট্রিটমেন্টটা করা হয়। আর সিজনিংটা হচ্ছে কাঠের ভিতর যে ময়েশ্চার আর্দ্রতা থাকে সেটা কমানোর জন্য 12-13% নিয়ে আসতে আমরা কাঠেরগুলোকে একটি হাউসে রেখে সেখানে আগুনের তাপমাত্রা দিয়ে বৈদ্যুতিকভাবে আমরা সেই ময়েশ্চারটা কমে নিয়ে আসি এবং এই কাঠগুলোকে পরবর্তীতে ফ্যাক্টরিতে পাঠিয়ে দিয়ে পাল্লায় পরিণত করি। পাল্লা পরিণত করলে ফিঙ্গার জয়েন্টে আমরা ফেভিকল যে ঘামগুলো থাকে প্লাস ইমার্জেন্সি ঘাম ব্যবহার করি, যাতে করে শক্ত মজবুত টেকসই হয়, যাতে করে ওই জয়েন্টগুলো থেকে সহসা ফাঁকা না হয়ে যায়। আমরা গ্যারান্টি সহকারে ফাঁকা বাঁকা হওয়া গুণ ধরা থেকে মুক্তি করে বাঁকা যাতে না হয়, ফাঁকা যাতে না হয়, গুণ যাতে না আসে, সেই প্রসেসগুলো করার মাধ্যমে কাস্টমারদের কাছে আমাদের এই পণ্যগুলো তৈরি করে দিয়ে থাকি। ফ্যাক্টরি থেকে যখন একটি দরজা পরিণত হয় ঠিক তখনই আমরা সিএনসি ডিজাইনের মাধ্যমে মূলত এই ডিজাইনটা করে থাকি। সেখান থেকে ডিজাইন কমপ্লিট করার পর আমরা বার্নিশের প্রসেসটা করি। প্রসেস করার মাধ্যমে কাস্টমারদের কাছে পরিপূর্ণ কালার পরিণত করে ডেলিভারি দিই। বাকি কাজটা আমরা যে ফিনিশিংটা থাকে সেটা কাস্টমারের যখন পাল্লাগুলো ফিটিং করায় কাটানোর পর আমরা সেই ফিনিশিংটা দিয়ে যাব। এখন যেভাবে কালারটা দেখছেন ঠিক সেম কালার করে কাস্টমারদের কাছে আমরা পণ্যগুলো পাঠিয়ে দিব। বাকি কাজটা যখন পাল্লা ফিটিং করা হবে তারপর আমরা চৌকাঠ সব বার্নিশ কমপ্লিট করে কাস্টমারদেরকে হ্যান্ডওভার করে দিয়ে আসবো। আমাদের এখানে প্রত্যেকটি পদে পদে যে ধাপগুলো অতিক্রম করি প্রত্যেকটি খুবই মানসম্পন্ন করতে যে প্রসেসগুলো করার প্রয়োজন হয় আমরা আলহামদুলিল্লাহ
সেইগুলো করে আসছে। আমাদের যোগাযোগের ঠিকানা একটু একটু জানিয়ে রাখি, মিরপুর 10 কাজীপাড়া ঢাকা। আমাদের এখানে ফ্যাক্টরি প্লাস স্টক প্লাস হচ্ছে শোরুম রয়েছে, আপনারা সরাসরি আমাদের এখানে অর্ডার করে নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের ডিজাইনের দরজাগুলো, কিংবা আপনার বাসার জন্য যদি ফার্নিচার লাগে সেটাও আমাদের সাথে আলোচনা করে নিয়ে যেতে পারবেন। আমরা ফার্নিচারের ক্ষেত্রে সেগুন কাঠের ফার্নিচারটা বেশি তৈরি করে থাকি, আর দরজা চৌকাঠের ক্ষেত্রে আমরা মেহগুনি কাঠের চৌকাঠ এবং মেহগুনি কাঠের দরজা বানাই, শিলকড়ি চৌকাঠ, লোহা কাঠের চৌকাঠ, পাশাপাশি আমরা সেগুন কাঠের চৌকাঠ পাল্লা তৈরি করি। আর যে কারো যদি বারমাটি কাঠের দরজা চৌকাঠ লাগে সেটাও আমাদের সাথে যোগাযোগ করে নিতে যেতে পারবেন। আমাদের আরও একটি প্রতিষ্ঠান রয়েছে মিরপুর 10 কাজীপাড়া ছাড়াও ঢাকা বাহিরে, আমাদের রয়েছে কুমিল্লা ক্যান্টনমেন্ট দেবপুর বাজার, যেটা ময়নামতির পরে দেবপুর বাজার পুলিশ ফাঁড়ির সংলগ্নে ব্যাংকেশিয়ার নিস্তলা আলিফ এন্টারপ্রাইজ আমাদের আরও একটি প্রতিষ্ঠান রয়েছে, চাইলে সেখানে গিয়ে অর্ডার করে নিয়ে যেতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে যে দরজাগুলো দেখাচ্ছি এই দরজাগুলো বিক্রি করেছি 10,500 টাকা, এখানে কমপ্লিট ফিনিশিং এবং জোড়ানো দাম ছাড়া।